যাদবপুরে ক্যাম্পাসের মধ্যে দাঁড়িয়েই এই মেয়েটি কি বলছে শুনুন। মেয়েটি বলছে, উই হ্যাভ দ্য রাইট টু স্মোক অ্যান্ড ড্রিঙ্ক ইনসাইড দ্য ক্যাম্পাস। বলছে, আই হ্যাভ দ্য কমপ্লিট রাইট, আমার কমপ্লিট রাইট আছে, আমি ক্যাম্পাসের মধ্যে ড্রিঙ্ক করতে পারি এবং আমি স্মোক করতে পারি। তার কারণ জানতে চাইলো যখন সাংবাদিক, সেই প্রশ্নের উত্তরে মেয়েটি বলল, কারণ আমি যেটা আমার বাড়িকে প্রথম বাড়ি বলে মনে করি, তেমন এই যাদবপুর ইউনিভার্সিটির যে ক্যাম্পাস, যে হোস্টেল, সেখানে ড্রিঙ্ক করার জন্য বা স্মোক করার জন্য এটাকে আমি সেকেন্ড বাড়ি বলে মনে করি। একজন ছাত্রী, তিনি ক্যাম্পাসের মধ্যে দাঁড়িয়ে তিনি সাংবাদিককে তার যে বাইট দিচ্ছেন, তিনি বলছেন যে এই যে এত কিছু ঘটনা ঘটে গেল, স্বপ্নদীপ মৃত্যু, র্যাগিং এবং কয়েকজন প্রাক্তনী অ্যারেস্ট হয়েছে, সেই রকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন সুস্থ মস্তিষ্কের একজন ওয়েল এডুকেটেড, যিনি আবার ইংলিশে বলছেন, যিনি বাংলায় কথা বলছেন না, যিনি ইংলিশেই পুরোটা বললেন যে উই হ্যাভ দ্য রাইট টু স্মোক অ্যান্ড ড্রিঙ্ক ইনসাইড দ্য ক্যাম্পাস, ক্যাম্পাসের মধ্যে ড্রিঙ্ক এবং স্মোক করার আমার রাইট আছে এবং আমাকে এই রাইটটা কেউ দেয়নি। তাকে যখন সাংবাদিক প্রশ্ন করলো, কে তোমাকে এই রাইটটা দিয়েছে যে এটাকে সেকেন্ড বাড়ি মনে করে এখানে ড্রিঙ্ক করতে পারো এবং তুমি স্মোক করতে পারো, তার অ্যান্সারে তিনি বললেন যে আমাকে কেউ রাইট দেয়নি, এটা আমার অধিকার, এটা আমার নিজস্ব অধিকার যে আমি ক্যাম্পাসের মধ্যে দাঁড়িয়ে এখানে আমি ড্রিঙ্ক করতে পারি এবং স্মোক করতে পারি। ভাবুন তাহলে কাদের দোষারোপ করবো আমরা এই র্যাগিং এবং স্বপ্নদীপ মৃত্যুর জন্য।